নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব নিয়ে। তা শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব নিয়ে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেগুলো আপনারা খুব মন দিয়ে খুব ভালোভাবে সেগুলোকে প্র্যাকটিস করবেন। কেন না, আমি আজকে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো অনুগ্রহ করে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে দেওয়া আছে। তা চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে শুরু করা যাক। তা প্রথম প্রশ্ন আছে, শিশু শিক্ষার মূল সূত্রটি কোন শিক্ষাবিদের কাছ থেকে পাওয়া যায়? অপশান এ ফ্রয়েড, অপশান বি ফয়েবেল, অপশান সি রুশো, না অপশান ডি রাসেল। তা এই প্রশ্নের সঠিক উত্তর হলো রুশো। আর এই প্রশ্নটা ছিল গেল দিন আপনাদের হোম টাস্কের প্রশ্ন। তা যারা এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে তাদের সাধুবাদ জানাই, এবং ইমেল অ্যাড্রেসে যাদের নাম শর্টলিস্টেড হয়েছে তা তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস পোস্ট করবেন। পোস্টেই দেখুন আপনাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা কিন্তু আপনাদের ইমেল অ্যাড্রেস পোস্ট করবেন। যাদের চাওয়া হবে তারাই কিন্তু পোস্ট করবেন, অন্যরা কিন্তু পোস্ট করবেন না। ঠিক আছে বন্ধুরা, তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, রুশো কোন বইতে প্রাক প্রাথমিক শিক্ষার স্বরূপ উদ্ঘাটন করেছিলেন? অপশন এ আছে চাইল্ড এডুকেশন, অপশন বি আছে প্রি নার্সারি এডুকেশন, অপশন সি আছে ইমিল, আর অপশন ডি আছে চাইল্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, তাই এটা ইমিল ছাড়া তো অন্য কোনো গ্রন্থ হবেই না। তা চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, কোন বয়স থেকে শিশুর সামনে খেলাধুলোর সরঞ্জাম রাখা উচিত? তাহলে দেড় বছর, আড়াই বছর, সাড়ে তিন বছর, না চার বছর? তাহলে কোন বয়সে শিশুদের সামনে খেলনার সরঞ্জামগুলো রাখা উচিত? এর সঠিক উত্তর হবে হচ্ছে আড়াই বছর। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোন সালে নার্সারি শিক্ষার সূত্রপাত হয়? যে নার্সারি বলে যে এডুকেশন সিস্টেম, তা সেটা কোন সালে শুরু হয়? সেটা হচ্ছে 1011, 1921, 1931, 1941। তা এর সঠিক উত্তর হবে 1011। চলে আসছি পরবর্তী প্রশ্ন, 1698 সালে কোন সংস্থা প্রথম শিশু বিদ্যালয় স্থাপন করেন? তাহলে শিশু বিদ্যালয় প্রথম কারা স্থাপন করে 1698 খ্রিস্টাব্দে? অপশন এ আছে খ্রিস্টীয় জ্ঞান প্রসার সমিতি, অপশন বি আছে অ্যাংলো ইন্ডিয়ান সোসাইটি, অপশন সি আছে ক্যাথলিক চার্চ, আর অপশন ডি আছে সেন্ট জনস চার্চ। তা এটার কিন্তু সঠিক উত্তর হবে খ্রিস্টীয় জ্ঞান প্রসার সমিতি, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। ঠিক আছে বন্ধুরা, তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন, কে প্রথম ভ্রাম্যমান বিদ্যালয় স্থাপন করেছিলেন? ভালো কোশ্চেন। উইলিয়াম কেরি, অপশন বি রুশো, মার্গারেট ম্যাকমিলান, আর অপশন ডি হচ্ছে রাসেল। তাহলে এখানে এর সঠিক উত্তর হবে বন্ধুরা মার্গারেট ম্যাকমিলান। এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের পরীক্ষার সময় আসতে পারে। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন, চ্যারিটি স্কুল কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিল? অপশন এ ধার্মিক প্রতিষ্ঠান, অপশন বি বিশ্ববিদ্যালয়, অপশন সি বিদ্যালয়, আর অপশন ডি হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা, না চ্যারিটি স্কুল এটা ধার্মিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিল। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ডে নার্সারি প্রথার প্রবর্তন কবে হয়েছিল? শিল্প বিপ্লবের সময়, ফরাসি বিপ্লবের সময়, প্রথম বিশ্বযুদ্ধের সময়, না দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়? তাহলে এর ডে নার্সারি প্রথার প্রবর্তন করেছিলেন প্রথম কি হবে, ডে নার্সারি প্রথার প্রবর্তন কবে হয়েছিল? এর সঠিক উত্তর হবে শিল্প বিপ্লবের সময়। ঠিক আছে, তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আছে, স্যামুয়েল ওয়ান্ডারস্পিন কোথায় তার শিশু শিক্ষা কেন্দ্র স্থাপন করেন? খুব ভালো প্রশ্ন এটা। অপশান এ নিউ ইয়র্কে, অপশান বি পার্থে, অপশান সি পিটসফিল্ডে, না প্যারিসে। তাহলে স্যামুয়েল ওয়ান্ডারস্পিন কোথায় তার শিশু শিক্ষা কেন্দ্র স্থাপন করেন? এর সঠিক উত্তর হবে বন্ধুরা পিটার্স ফিল্ডে, অপশান সি হচ্ছে বা গ হচ্ছে এখানে সঠিক উত্তর। চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন, কোন সানে গ্লাসগো সোসাইটি প্রতিষ্ঠিত হয়? 1826, 1836, 1846, না 1865? তাহলে গ্লাসগো সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? সেটা হচ্ছে 1826-এ। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কমিটি অফ কাউন্সিল অফ এডুকেশন কোন সালে গঠিত হয়? খুবই ভালো প্রশ্ন এটা। 1826, 1836, 1846, না 1856? তাহলে কমিটি অফ কাউন্সিল অফ এডুকেশন, তাহলে এটা কবে হবে বন্ধুরা, না এটার সঠিক উত্তর হবে 1836।
চলে আসছি পরবর্তী প্রশ্ন, শিক্ষাবিধি সংস্কার কোন সালে কায়েম হয়? তাহলে শিক্ষাবিধি সংস্কারটা কোন সালে কায়েম হয়? অপশান এ আছে 1852, অপশান বি আছে 1862, অপশান সি আছে 1882, আর অপশান ডি আছে 1892। তাহলে বন্ধুরা এর সঠিক উত্তর কোনটা হবে, না শিক্ষাবিধি সংস্কার কোন সালে কায়েম হয়, এর সঠিক উত্তর হচ্ছে 1862। চলে আসছি পরবর্তী প্রশ্ন, লোকাল এডুকেশনাল অথরিটি কোন আইনের পরিপ্রেক্ষিতে গঠিত হয়? তা আমরা এখানে দেখে নেব যে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা, যে লোকাল এডুকেশনাল অথরিটি কোন আইনের পরিপ্রেক্ষিতে গঠিত হয়। অপশান এ আছে চাইল্ড এডুকেশন বিল, শিশু শিক্ষা আইন, অপশান বি আছে এডুকেশন বিল, অপশান সি আছে পিপলস বিল, আর অপশান ডি আছে ওল্ড এডুকেশন বিল। তাহলে লোকাল এডুকেশনাল অথরিটি কোন আইনের পরিপ্রেক্ষিতে গঠিত হয়? তা এর সঠিক উত্তর হবে বন্ধুরা এডুকেশন বিল। চলে আসি পরবর্তী প্রশ্ন, মন্টেশ্বরি কোন শহরে প্রথম হাউস অফ চিলড্রেন স্থাপন করেন? অপশান এ আছে রোম, অপশান বি আছে এথেন্স, অপশান সি আছে স্পার্টা, না অপশান ডি আছে প্যারিস। তাহলে মন্টেশ্বরি কোন শহরে প্রথম হাউস অফ চিলড্রেন স্থাপন করে? এর সঠিক উত্তর হবে রোমে। নেক্সট প্রশ্ন, শিশু শিক্ষা সম্পর্কে প্রাথমিক অনুসন্ধান কারা করেছিলেন? অপশান এ রুশো, অপশান বি মন্টেশ্বরি, অপশান সি বার্লিং হোম অ্যান্ড অ্যানা ফ্রয়েড, আর অপশান ডি আছে ডেভিড ম্যাকমিলান ও ফ্লেমিং ম্যাকমিলান। তাহলে শিশু সম্পর্কে প্রাথমিক অনুসন্ধান কারা করেছিলেন? এর সঠিক উত্তর হবে বার্লিং হোম ও অ্যানা ফ্রয়েড। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ইংল্যান্ডের শিক্ষা আইনের প্রথম গুরুতর সংস্কার সাধন কবে হয়? অপশান এ আছে 1910, অপশান বি আছে 1918, অপশান সি আছে 1930, না অপশান ডি আছে 1940। তাহলে ইংল্যান্ডের শিক্ষা আইনের প্রথম গুরুতর সংস্কার কবে হয়? এর সঠিক উত্তর হচ্ছে 1918। চলে আসছি পরবর্তী প্রশ্ন, 1944 সালের শিক্ষা আইন অনুসারে একটি বিদ্যালয়ের কোন ক্লাসে সর্বোচ্চ বা একটি বিদ্যালয়ের কোনো ক্লাসে সর্বোচ্চ ছাত্রছাত্রীর সংখ্যা কত হবে বলে ঘোষণা করা হয়? অপশান এ 40, অপশান বি 65, অপশান সি 27, এবং অপশান ডি হচ্ছে 30। তাহলে 1944 সালের শিক্ষা আইন অনুসারে একটি বিদ্যালয়ের কোনো ক্লাসে সর্বোচ্চ ছাত্রছাত্রীর সংখ্যা কত হবে বলে ঘোষণা করা হয়? তা এর সঠিক উত্তর হবে 40 জন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নার্সারি স্কুলের সর্বোচ্চ বয়সসীমা কত, 3, 7, 9, না 10? তাহলে এর সঠিক উত্তর কোনটা, না নার্সারি স্কুলের সর্বোচ্চ বয়সসীমা কত হবে, এটা 7 বছর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম কিন্ডারগার্টেন কোন স্থানে স্থাপিত হয়? 1919, 1921, 1925, না 1930? তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম কিন্ডারগার্টেন কবে স্থাপিত হয়? এর সঠিক উত্তর হবে 1919। পরবর্তী প্রশ্ন, মার্কিন দেশে কয় ধরনের নার্সারি বিদ্যালয় আছে? অপশান এ 3, অপশান বি 2, অপশান সি 6, আর অপশান ডি 8। তা এখানে বন্ধুরা আমি ক খ গ ঘ করেও বলতে পারি, কিন্তু এ বি সি ডি কেন করে বলছি তার কারণ হচ্ছে আপনাদের পরীক্ষার সময় এ বি সি ডি করে উল্লেখ করা থাকবে, ঠিক আছে? তা সেটা যেন আগে থেকে আপনাদের প্র্যাকটিস হয়ে যায়, তাই সেজন্যই আমরা এই প্রসেসে আপনাদের মনে করাচ্ছি। তাহলে মার্কিন দেশে কয় ধরনের নার্সারি বিদ্যালয় আছে? তা এখানে এর সঠিক উত্তর হবে 3 ধরনের। আপনারাও নিজেরা বাড়িতে এইগুলো প্র্যাকটিস করতে পারেন, তা আপনারাও নিজেরাও স্কোর করতে পারবেন যে এই সমস্ত কোশ্চেনের ক্ষেত্রে আপনারা কীরকম স্কোর করতে পারছেন, বা কোন উত্তরগুলো আপনাদের জানা আছে, বা কোনগুলো রিভাইসের দরকার, এবং কোনগুলো আপনার কাছে নতুন লাগছে। তা আপনারাও বাড়িতে ওএমআর শিটে প্র্যাকটিস করতে পারুন। তা ওএমআর শিট আপনারা যখন প্র্যাকটিস করবেন, তা তখন নিজেরাই চেক করতে পারবেন যে এইখান থেকে আপনি কত নাম্বার গ্যাদার করতে পারবেন, ঠিক আছে, বা কত নাম্বার আপনাদের হস্তগত হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নৈতালিম শিক্ষা কোন বয়সের মধ্যে সীমাবদ্ধ ছিল? অপশান এ আছে 4 থেকে 7, অপশান বি আছে 7 থেকে 10, অপশান সি আছে 6 থেকে 8, আর অপশান ডি আছে 7 থেকে 14। তাহলে নৈতালিম শিক্ষা কোন বয়সের মধ্যে সীমাবদ্ধ ছিল? তা এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা, এটা হচ্ছে 7 থেকে 14 বছর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, শিক্ষায় কিউ বা উপহারের প্রবর্তন কে করেছিলেন? বা শিক্ষায় কিড বা উপহারের প্রবর্তন কে করেছিলেন? অপশান এ আছে ফ্রয়েবেল, অপশান বি আছে রুশো, অপশান সি আছে মন্তেশ্বরি, আর অপশান ডি আছে অ্যারিস্টটল। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে, কি না শিক্ষায় কিড বা উপহারের প্রবর্তন
করেছিলেন, এটার সঠিক উত্তর হবে ফয়বেল। চলে আসছি পরবর্তী প্রশ্ন, বুনিয়াদী শিক্ষার কয়টি স্তর আছে? তিনটি, চারটি, পাঁচটি না ছটি? তাহলে বুনিয়াদী শিক্ষায় আমাদের স্তর আছে তিনটি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, প্রাক প্রাথমিক স্তরে শিশু কি ধরনের ভাষা শেখে? অপশন এ আছে সহজতম বাক্য গঠন, অপশন বি জটিল বাক্য গঠন, অপশন সি দ্রুত পঠন, না অপশন ডি ব্যাকরণের প্রাথমিক ধ্যান ধারণা। তাহলে প্রাক প্রাথমিক স্তরে শিশু কি ধরনের ভাষা শেখে? এর সঠিক উত্তর হবে সহজতম বাক্য গঠন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, শুধু বঞ্চিত এবং হতভাগ্য শিশুদের রক্ষণাবেক্ষণের জন্য নার্সারি বিদ্যালয়ের উপযোগী নয়স্থ, এ কথা কে বলেছিলেন? অপশন এ স্পিয়ারম্যান, অপশন বি রাসেল, অপশন সি প্যাভলভ, আর অপশন ডি আছে মরিয়া মন্টেশ্বরী। তাহলে শুধু বঞ্চিত এবং হতভাগ্য শিশুদের রক্ষণাবেক্ষণের জন্য নার্সারি বিদ্যালয় উপযোগী নয়স্থ, এ কথা বলেছিলেন। এর সঠিক উত্তর হবে কি? এর সঠিক উত্তর হবে হচ্ছে রাসেল। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো কিন্তু আপনাদের পরীক্ষার সময় এক্সপেক্টেড, ঠিক আছে? চলে আসছি পরবর্তী প্রশ্ন, তা পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। তা পরবর্তী প্রশ্ন আছে, শিশুকে 5 বছর পর্যন্ত প্রকৃতির নিয়মে গড়ে উঠতে দিতে হবে, কে বলেছিলেন? অপশন এ অ্যারিস্টটল, অপশন বি প্লেটো, অপশন সি রুশো, না অপশন ডি প্যাভলভ। তাহলে শিশুকে 5 বছর বয়স পর্যন্ত প্রকৃতির নিয়মে গড়ে উঠতে দিতে হবে, কে বলেছিলেন এই প্রশ্ন বা এই কথাটি? এর সঠিক উত্তর হবে রুশো। নেক্সট প্রশ্ন, শিশুদের গল্পকে মূলত কয় ভাগে ভাগ করা যায়? অপশন এ 5, অপশন বি 7, অপশন ডি 9, না অপশন ডি 10। তাহলে শিশুকে গল্পকে মূলত কয় ভাগে ভাগ করা হয়েছে? এর সঠিক উত্তর হবে 7 ভাগে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, গল্প বলার মধ্যে মোট কটি উদ্দেশ্য লুকিয়ে আছে? অপশন এ 6, অপশন বি, অপশন এ 5, অপশন বি 6, অপশন সি 7, না অপশন ডি 8। তাহলে গল্প বলার মধ্যে মোট কয়টি উদ্দেশ্য লুকিয়ে থাকে? এর সঠিক উত্তর হবে 6টি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিচের কোন বইটি শিশুদের অন্তর্গত নয়? অপশন এ কথা সারিৎসাগর, অপশন বি আছে হৃদপদেশ, অপশন সি আছে ম্যাকবেথ, আর অপশন ডি আছে পঞ্চতন্ত্র। তাহলে শিশুদের যেটা অন্তর্গত নয় সেটা কোনটা হবে? এর সঠিক উত্তর হবে ম্যাকবেথ। চলে আসছি পরবর্তী ও আজকে শেষ প্রশ্ন, ঈশপের গল্পের অনুবাদ কে করেছিলেন? অপশন এ বিদ্যাসাগর, অপশন বি কালীপ্রসন্ন সিংহ, অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর, না অপশন ডি টেকচাঁদ ঠাকুর। তাহলে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। এইবার চলুন বন্ধুরা চট করে আমরা দেখে নেবো আজকে আমরা কি কি শিখলাম। একটু মনোযোগ দেবেন, যতগুলো কোশ্চেন আমরা করলাম সেগুলো আজকে আমরা দেখে নেবো, যে আজকে আমরা কোন কোন কোশ্চেনগুলোর উত্তর আমাদের কাছে কনফার্ম হলো এবং কোন কোন উত্তরগুলো আমাদের কাছে রিভাইজ হয়ে গেল। তা প্রশ্নের জন্য এইগুলো কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, তা আপনারা প্রশ্ন হিসেবে কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট, তা সুতরাং আপনারা এই সমস্ত প্রশ্ন কিন্তু এক্সপেক্ট করতেই পারেন। তো চলুন চট করে আমরা একটু দেখে নিই। তাহলে প্রথম প্রশ্ন ছিল, শিশু শিক্ষার মূল সূত্রটি কোন শিক্ষাবিদদের কাছ থেকে পাওয়া যায়? এর সঠিক উত্তর হচ্ছে রুশো। নেক্সট, রুশো কোন বইতে প্রাক প্রাথমিক শিক্ষার স্বরূপ উদ্ঘাটন করেছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে এমিল। নেক্সট হচ্ছে, কোন বয়স থেকে শিশুর সামনে খেলাধুলার সরঞ্জাম রাখা উচিত? এর সঠিক উত্তর হচ্ছে 2.5 বছর। নেক্সট, কোন সালে নার্সারি শিক্ষার সূত্রপাত হয়? এর সঠিক উত্তর 1011। নেক্সট, 1698 সালে কোন সংস্থা প্রথম শিশু বিদ্যালয় স্থাপন করেছিলেন? এর সঠিক উত্তর খ্রিস্টীয় জ্ঞান প্রসার সমিতি। নেক্সট, কে প্রথম ভ্রাম্যমাণ বিদ্যালয় স্থাপন করেছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে মার্গারেট ম্যাকমিলান। নেক্সট প্রশ্ন, চ্যারিটি স্কুল কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিল? এর সঠিক উত্তর হচ্ছে ধার্মিক প্রতিষ্ঠান। নেক্সট প্রশ্ন, ডে নার্সারি প্রসার প্রবর্তন কবে হয়েছিল? এর সঠিক উত্তর হচ্ছে শিল্প বিপ্লবের সময়। নেক্সট, স্যামুয়েল ওন্ডারস্পিন কোথায় তার শিশু শিক্ষা কেন্দ্র স্থাপন করেন? এর সঠিক উত্তর হচ্ছে পিটসফিল্ড। নেক্সট, কোন সালে গ্লাসগো সোসাইটি প্রতিষ্ঠিত হয়? এর সঠিক উত্তর হচ্ছে 1826। নেক্সট, কমিটি অফ কাউন্সিল অফ এডুকেশন কোন সালে গঠিত হয়? সঠিক উত্তর 1836। নেক্সট প্রশ্ন, শিক্ষা বিধি সংস্কার কোন সালে কায়েম হয়? এর সঠিক উত্তর হচ্ছে 1862। নেক্সট প্রশ্ন, লোকাল এডুকেশনাল অথরিটি LEA কোন আইনের পরিপ্রেক্ষিতে গঠিত হয়েছিল? এর সঠিক উত্তর হচ্ছে এডুকেশন বিল। নেক্সট প্রশ্ন, মন্টেশ্বরি কোন শহরে প্রথম হাউস অফ চিলড্রেন স্থাপন করেন? এর সঠিক উত্তর হচ্ছে রোম। নেক্সট, শিশু শিক্ষা সম্পর্কে প্রাথমিক অনুসন্ধান কারা করেছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে বার্লিংহাম ও অ্যান্ড
ফ্রয়েড নেক্সট ইংল্যান্ডের শিক্ষা আইনের প্রথম গুরুতর সংস্কার সাধন কবে হয়? সঠিক উত্তর 1918। নেক্সট প্রশ্ন, 1944 সালের শিক্ষা আইন অনুসারে একটি বিদ্যালয়ে কোন ক্লাসে সর্বোচ্চ ছাত্রছাত্রীর সংখ্যা কত হবে বলে ঘোষণা করা হয়? এর সঠিক উত্তর হচ্ছে 1940। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, নার্সারি স্কুলের সর্বোচ্চ বয়সসীমা কত বছর? এর সঠিক উত্তর হচ্ছে 7 বছর। নেক্সট, আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম কিন্ডারগার্টেন কোন স্থানে স্থাপিত হয়? এর সঠিক উত্তর হচ্ছে 1919। নেক্সট, মার্কিন দেশে কয় ধরনের নার্সারি বিদ্যালয় আছে? এর সঠিক উত্তর 3। নেক্সট, নৈতালিম শিক্ষা কোন বয়সের মধ্যে সীমাবদ্ধ ছিল? এর সঠিক উত্তর 7 থেকে 14 বছর। নেক্সট, শিক্ষায় কিউ বা উপহার, শিক্ষায় কিড বা উপহার প্রবর্তন কবে হয়েছিল বা প্রবর্তন কে করেছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে ফ্রয়েবেল। নেক্সট, বুনিয়াদি শিক্ষার কয়টি স্তর আছে? এর সঠিক উত্তর 3টি। নেক্সট, প্রাক প্রাথমিক স্তরে শিশু কি ধরনের ভাষা শেখে? এর সঠিক উত্তর হচ্ছে সহজতম বাক্য গঠন। নেক্সট, শুধু বঞ্চিত এবং হতভাগ্য শিশুদের রক্ষণাবেক্ষণের জন্য নার্সারি বিদ্যালয় উপযোগী নয়স্থ, একথা কে বলেছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে রাসেল। নেক্সট, শিশুকে 5 বছর বয়স পর্যন্ত প্রকৃতির নিয়মে গড়ে উঠতে দিতে হবে, কে বলেছিলেন? এর সঠিক উত্তর রুশো। নেক্সট, শিশুদের গল্পকে মূলত কয় ভাগে ভাগ করা যায়? এর সঠিক উত্তর 7। নেক্সট, গল্প বলার মধ্যে মোট কয়টি উদ্দেশ্য লুকিয়ে আছে? এর সঠিক উত্তর 6টি। নেক্সট, নিচের কোন বইটি শিশুদের অন্তর্গত নয়? এর সঠিক উত্তর হচ্ছে ম্যাকবেথ। এবং নেক্সট অ্যান্ড লাস্ট, ঈশপের গল্পের অনুবাদ কে করেছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে বিদ্যাসাগর। তো এবার চলে আসছি বন্ধুরা আপনাদের যে আকর্ষণীয় বিষয়, সেই আকর্ষণীয় বিষয়টি তা আপনাদের হোমটাস্কের প্রশ্ন। তা আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, নিচের কোনটি শিশু সাহিত্যের অন্তর্গত নয়? অপশন এ ব্যাড বয়, অপশন বি ডেভিড কপারফিল্ড, অপশন সি থ্রি লিটল পিগস, অপশন ডি রবিনসন। আমি আবার আপনাদের প্রশ্নটা বলছি, আপনারা প্রশ্নটা দরকার হলে খাতায় লিখেন। প্রশ্নটা হলো, নিচের কোনটি শিশু সাহিত্য অন্তর্গত নয়? তাহলে যেটা শিশু সাহিত্যের অন্তর্গত নয় সেটা আপনাদের বলতে হবে। অপশন এ ব্যাড বয়, অপশন বি ডেভিড কপারফিল্ড, অপশন সি দ্য লিটল থ্রি লিটল পিগ, আর অপশন ডি হচ্ছে রবিনসন ক্রুসো। তো এই চারটের মধ্যে যেটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা এক্ষুনি আপনারা কমেন্ট লাইনে পোস্ট করুন। আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হবে সেটা আপনাদের পেয়ে যাবেন, এবং প্রথম 10 জন যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব। এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান, আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়। এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।